বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও সবসময় দিয়ে থাকে। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো বা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে সেমি অটো নেট জাল যে মেশিন, সেমি অটো মেশিন। এটা এখনও রেডি হয় নাই, কিছু কাজকাম বাদ আছে আর কি, এখনও ডাই ডুইশ লাগানো হয় নাই। তো অনেকে ভিডিও চাচ্ছেন, সেই জন্য ভিডিওটি তৈরি করছি। এখানে এইভাবে নেটটা তৈরি হবে, যার কারণে এটা রাখা। এখানে কিছু কাজও আছে, ডাইসের কাজ আছে, ওই পাশে চরকি থাকে। তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওয় দেখাবো। তো সেমি অটো মেশিনের আর ম্যানুয়াল মেশিনের পার্থক্য কী, অনেকেই কমেন্টস করছেন। তো সেমি অটো মেশিনে একটা লেবারেই কিন্তু আপনার নেট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কোনো বেশি লেবারের কোনো প্রয়োজন হয় না। আর ম্যানুয়াল মেশিনে 3 থেকে 4 জন লোক লাগে। তো এই মেশিনে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কেজি মাল প্রোডাকশন হবে। এখানে টেগার দেওয়া আছে, টেগারে আপনি চাপবেন, নেট তৈরি হয়ে যাবে অটোমেটিক, একবারে ফিটিং হয়ে বাইর হবে। তো বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে দিচ্ছেন সেমি অটো মেশিনের ফুল সেট। ফুল সেট বলতে কী বোঝান, একটা টেবিল, একটা কমপ্লিট সেট বক্স মেশিন, পাশে একটি চরকি, এই সব মিলাই কিন্তু ফুল সেট। সাথে এক্সট্রা বেল্ট, এক্সট্রা পুলি, মোটর, মোটরের সুইচ, কাটিং গ্লাস, পাকদার গ্লাস, নাটবোল্ট, স্লাইডেন্স, এগুলো সবই থাকবে। তো এখানে দেখেন মোবিল রাখার জন্য আলাদা একটা ফাংশন দেওয়া আছে। এখানে আপনি পানি, ওয়াটার স্লিপ যেটা বলা হয়, ওয়াটার স্লিপও করতে পারেন, লুবরিং স্লিপও করতে পারেন। যেভাবেই ব্যবহার করবেন সেইভাবেই মেশিনটি কিন্তু উপযোগী। তো এই মেশিনটির জায়গা লাগবে কতটুকু, 13 ফিট লং জায়গা না হলে মেশিন সেটিং হবে না। তো এর চলার যে ক্ষমতা, চলার ক্ষমতা হচ্ছে বিদ্যুৎ 220 ভোল্ট বা বাসাবাড়ি বিদ্যুৎ লাইন যেটা বলেন না কেন, বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই কিন্তু আপনি চালাইতে পারবেন, বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলবে। এর অর্শ ক্ষমতা হচ্ছে বিদ্যুৎ কারেন্ট। তো 2 ঘোড়া বিদ্যুৎ আপনার বাসাবাড়ি লাইনে অনুমোদন আছে। তো এইখানে এইভাবে নেটটা ঠিক এই ওই পাশ থেকে এইভাবে আসবে, এই পাশ থেকে আরেকজন রোল করে দিলেই কিন্তু এনাফ। তো এটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন, বাংলাদেশের যে যেখানে সেই নিতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে মেশিন দিয়ে থাকব। তো চলুন এবার দেখা যাক ফুল সেট মেশিন কীভাবে আর কি দেখা যায় আর কি। তো এটা আপনার এই যে এইভাবে সেটিং করা মেশিন আর কি দেখাচ্ছে। আমাদের জায়গাটা অবশ্য ভালো না যে আপনাদেরকে ক্লিয়ারলি চালায় দেখাবো। তো এখন ইলেকট্রিসিটিও নাই আর কি, এখানে জেনারেটার চলতেছে, জেনারেটার কারণে আমি আপনাদেরকে চালায় দেখাই দিতে পারলাম না। তো এই যে এখানে মোটরের সুইচ টুইচ সেট করা আছে আর কি, যে এখানে সুইচ দিলে কিন্তু কাজ করবে। হ্যাঁ, তো এই দেখেন এইভাবে চরকি সিস্টেমে আপনার নেটটা বাইর হয়ে আসবে, এই যে চরকি। হ্যাঁ, এখানে তার থাকবে হাতের স্পর্শ ছাড়াই, এমনি যাবে এমনিতে এসে এই যে এইভাবে এসে এখানে নেট এই কাজে তৈরি হয়ে যাবে। এমনি দেখো এখানে খালি দাঁড়ায় দাঁড়ায় একটা ম্যান খালি কাটিং করার পালা, বুঝছেন? ঠিক এইভাবে এইভাবে কাটিং করলে কিন্তু অটো নেট ফিটিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই সেমি অটো মেশিন যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।